হ্যালো স্টুডেন্টস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছো যে নতুন একটা ভ্যাকেন্সি চলে এসেছে, যেটা হচ্ছে আমাদের স্টাফ সিলেকশন কমিশন, মানে হচ্ছে এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2022। তো দেখতেই পাচ্ছো তোমরা যে এখানে ডেটগুলো দেওয়া আছে, সাবমিশন ডেট কবে থেকে আমাদের দেখতে পাচ্ছ যে 17 তারিখ থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবার আমাদের ডেট, যে অনলাইন অ্যাপ্লিকেশন যে ডেট আছে সেটা মানে 8 তারিখ চলবে অক্টোবরে, এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন 8 তারিখে, যে টাইমটা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, এবং যে অফলাইন চালান যেটা আছে সেটাও 8 তারিখে, আর লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট সেটা হচ্ছে 9 তারিখ পর্যন্ত রয়েছে। এবং তোমরা যারা যারা ব্যাংকিং যারা পেমেন্ট করতে চাইছো, তারা মানে 10 তারিখ পর্যন্ত করতে পারো, এবং এখানে যদি কোনো কারেকশন করতে হয় তাহলে তোমরা 12 থেকে 13 তারিখের মধ্যে তোমরা কারেকশনটা করে নেবে কোনো রকম যদি ভুল থাকে। আর যে ডেট যেটা দেওয়া আছে টেন্টেটিভ শিডিউল ফর টায়ার ওয়ান, সেটা হচ্ছে ডিসেম্বরে দেওয়া আছে। তোমার মানে টায়ার ওয়ান এক্সামটা তোমাদের ডিসেম্বরে হবে। তার আগে বলি, এই এক্সামটা দুটো পার্টে হবে, সেটা হচ্ছে টায়ার ওয়ান টায়ার টু। এবার হচ্ছে কি সিলেবাস আছে কি আছে সেটা তোমরা দেখতেই পাবে। যারা যারা প্রথম এই পরীক্ষাটা দিচ্ছ সিলেবাসটা ভালো করে দেখবে, এবং টায়ার ওয়ান কি কি সিলেবাস আছে, কত টাইম আছে, এবং টায়ার টু তে কি কি আছে ভালো করে দেখবে। দুটো পরীক্ষায় কিন্তু কম্পিউটার বেস এক্সামিনেশন হবে। তোমরা চলে আসো, এখানে পোস্ট গুলো তোমরা দেখতে পাবে, কি কি পোস্ট দেওয়া আছে এবং গ্রেড লেভেল কত আছে, কত এগুলো সব দেখে নেবে। এজ এজ লিমিট কত আছে, ক্লাসিফিকেশন অফ পোস্ট আছে, মিনিস্ট্রি আছে, এগুলো তোমরা দেখে নেবে যে কোন পোস্ট আছে এবং সেটা কোন মিনিস্ট্রি আন্ডারে বা কোন ডিপার্টমেন্টের আন্ডারে আছে তোমরা দেখবে। যেটা বিষয় সেটা বলার, সেটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছ যে পে লেভেল 4, এখানে অনেকগুলো পে লেভেল আছে। যেমন শুরু হচ্ছে তোমাদের পে লেভেল 8 থেকে শুরু হচ্ছে, পে লেভেল 8, পে লেভেল 7, পে লেভেল 6, পে লেভেল 5, পে লেভেল 4, লাস্ট হচ্ছে পে লেভেল 4। এখানে হচ্ছে তোমাদের ক্লার্ক ক্লারিক্যাল জব আছে, যেগুলো আছে সেটা এখানে পাবে। এবং এখানে তোমরা নিচের দিকে চলে আসো, এখানে ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে। দেয়ার আর অ্যাপ্রক্স দেখতে পাচ্ছ 20,000 ভ্যাকেন্সি, ঠিক আছে। এখানে তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি, এর থেকেও বাড়তেও পারে, তোমরা ভ্যাকেন্সিটা দেখে নিতে পারো। যারা যারা ভাবছো যে হয়তো ভুল দিচ্ছি ইনফরমেশন বা কিছু, তারা ওয়েবসাইট চেক করতে পারো, ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। এখানে লিংক দেওয়া আছে ssc.nic.in ক্যান্ডিডেটস কর্নার টেন্টেটিভ ভ্যাকেন্সি, এখানে তোমাদের কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং আরো কিছু কিছু দেওয়া আছে যেখানে তোমরা দেখে নেবে। আমার যেটা দেখানো সেটা হচ্ছে সিলেবাস, আর এজ লিমিট তো বলেই দিলাম 18 থেকে 27, এবং কিছু কিছু পোস্ট আছে যেগুলো 20 থেকে 30-এর মধ্যে আছে, আর কিছু পোস্ট আছে 18 থেকে 32-এর মধ্যে আছে। এবং এজ রিল্যাক্সেশন আছে, এসসি এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর, আর আদার্স কিছু রয়েছে। এবার আমরা চলে আসি এখানে, নিচে চলে আসো, নিচে একদম তোমরা এখানে পেয়ে যাবে। নিচের দিকে চলে আসলে এখানে কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ। কোয়ালিফিকেশনের জন্য আমাদের যেটা হয়, গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন হলেই হয়, মানে ব্যাচেলার ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, মানে একজন মানে যে আছে, যে মানে যে ব্যাচেলার ডিগ্রি করেছে সেই এই পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ যে এখানে সিলেবাসের কথা বলা আছে, আর যেটা তোমরা হাউ টু অ্যাপ্লাই, এখানে অ্যাপ্লাই করতে গেলে এই ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে ওয়ান টাইম যে রেজিস্ট্রেশন আছে সেটা ফর্ম ফিল আপটা করে তারপরে তোমরা রেসপেক্টিভ যে এসএসসি সিজিএল যেটা আছে সেখানে তোমরা ফর্মটা ফিল আপ করবে। এবং ফর্ম ফিল আপের জন্য তোমাদেরকে প্রত্যেককে 100 টাকা করে দিতে হবে। এসসি এসটি এদের মনে হয় ফিজটা ছাড় আছে, তাদের ফিজ লাগবে না। এবং এখানে দেখতে পাচ্ছ যে ফর্ম উইন্ডো কত তারিখে দেওয়া আছে সেটা তোমরা কারেকশনের যে ডেট আছে সেটা দেখে নেবে। এবং বিভিন্ন আমাদের সেন্ট্রালের এখানে দেখতে পাচ্ছ যে টায়ার ওয়ানের যে সিলেবাসটা দেওয়া আছে, বা টায়ার ওয়ান দেখতে পাচ্ছ যে মানে স্কিম যেভাবে আমাদের পরীক্ষাটা নেওয়া হয় সেটা হচ্ছে 4টে সাবজেক্ট থাকে। একটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স থাকে, ঠিক আছে। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাবে যে জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাট্রিবিউট, আর হচ্ছে ইংলিশ কম্প্রিহেনশন, ঠিক আছে। তো এছাড়া আমাদের যে নাম্বার অফ কোর্সেন থাকে সেটা হচ্ছে 25, 25 করে ইচ আছে, প্রত্যেকটা সেকশন দেখতে পাচ্ছ 25 করে আছে।
and maximum marks হচ্ছে 50 50 marks কারণ হচ্ছে প্রত্যেকটা নাম্বার হচ্ছে 2 marks 2 2 marks করে রয়েছে বুঝতেই পাচ্ছো এখানে টাইম হচ্ছে 1 আওয়ার এখানে 1 আওয়ার হচ্ছে টাইম এবং এখানে যে মাল্টিপল কোশ্চেন এই যে পুরো যে কোশ্চেন দেখতে পাচ্ছো টোটাল 100 কোশ্চেন কিন্তু 20 আমাদের এখানে যেটা রয়েছে যেটা হচ্ছে পুরোটাই কিন্তু মাল্টি চয়েস মানে এমসিকিউ কোশ্চেন হবে এবং এখানে টায়ার 2 যে পেপার দেখো এখানে পেপার সেশন দেওয়া আছে টায়ার 2 যেটা ডিভাইড করেছে এখানে এখানে দেখতে পাচ্ছ যে পেপার আছে সেশন আছে সাবজেক্ট আছে নাম্বার অফ কোশ্চেন আছে ম্যাক্সিমাম মার্কস আছে টাইম অ্যালোকেটেড আছে এবার যেটা দেখতে পাচ্ছ যে সাবজেক্ট মানে টায়ার 1 এ যেটা আছে এটা পেপার 1 পেপার 2 পেপার 3 তে ভাগ করা হয়েছে এবং পেপার 1 এর মধ্যে যেটা আছে দেখতে পাচ্ছ সেকশন 1 সেকশন 2 সেকশন 1 টাকে আবার দুটো মডিউলে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিস আর রিজনিং এন্ড জেনারেল ইন্টেলিজেন্স এখানে প্রত্যেকটা ক্ষেত্রে 30 নাম্বার করে 30টা প্রশ্ন আছে ঠিক আছে 30টা প্রশ্ন আছে টোটাল 60 মানে 30 30 60 নাম্বার এবং প্রত্যেকটা 3 নাম্বার করে আছে টোটাল হচ্ছে 180 মানে 180 তাহলে বুঝতে পারলে মানে 30টা অঙ্ক 30টা রিজনিং আছে 30টা টোটাল হচ্ছে 60 খানা প্রশ্ন আসবে এবং নাম্বার হচ্ছে 180 এবার সেকশন 2 তে চলে আসো এখানে ইংলিশ আছে ইংলিশ এন্ড কম্প্রিহেনশন and general awareness এখানে ইংলিশে হচ্ছে 45 আর হচ্ছে general awareness হচ্ছে 25 তাই টোটাল হচ্ছে 70 70 ইনটু 3 মানে 210 মানে 210 ঠিক আছে তাহলে এখানে বুঝতে পারছো যে টোটাল মার্কসটা আর এখানে কি বলছে 1 আওয়ার ফর ইচ সেকশন মানে প্রত্যেকটা সেকশনের জন্য মানে ম্যাথ আর হচ্ছে রিজনিং এর জন্য 1 ঘন্টা আর হচ্ছে ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেস এর জন্য 1 ঘন্টা ঠিক আছে এবার চলে আসো সেকশন 3 এটা অ্যাড করেছে কম্পিউটার নলেজ মডিউল এটা হচ্ছে 20টা কোশ্চেন থাকবে এবং এতে মার্কস আছে হচ্ছে 60 মার্কস আছে ঠিক আছে এটার জন্য হচ্ছে আছে তোমার 15 মিনিট আছে ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছ যে আবার সেকশন 1 এর পরে সেকশন 2 চলে আসছে 15 মিনিট যেটা হচ্ছে ডেটা এন্ট্রি স্পিড টেস্ট মডিউল মানে অল 1 ডেটা এন্ট্রি টাস্ক মানে একটা ডেটা এন্ট্রি টাস্ক দেবে সেটা 15 মিনিটস এর হবে ঠিক আছে আর পেপার 2 যেটা স্ট্যাটিস্টিক্স এর থাকবে 100টা কোশ্চেন থাকবে এবং 2 মার্কস করে থাকবে টোটাল 200 আর পেপার 3 হচ্ছে জেনারেল স্টাডিজ ফাইন্যান্সিয়াল এন্ড ইকোনমিক্স এটাও থাকবে 100 and এটাও 2 মার্কস করে 200 তো প্রত্যেকটা পেপারের ক্ষেত্রে 2 আওয়ার্স করে থাকবে এই হচ্ছে আমাদের টায়ার 2 টায়ার 2 টাকে চেঞ্জ করা হয়েছে টায়ার 2 এখানে বলা হয়েছে যে টায়ার 2 উইল ইনক্লুড ইন কনকারিং কন্ডাক্টিং কানেক্টিং পেপার 1 পেপার 3 পেপার 3 ঠিক আছে ইন ইন সেপারেট ডে মানে এই যে পেপার 1 পেপার 2 যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো সেপারেট ডেতে শিডিউল হবে তার মানে যেদিনকে পেপার 1 থাকবে সেদিনকে সেকশন 1 সেকশন 2 আর সেকশন 3 তোমাদেরকে এক্সাম দিতে হবে ঠিক আছে পেপার 1 ইজ কম্পালসরি ফর অল পোস্ট এটা সমস্ত পোস্টের ক্ষেত্রে পেপার 1 কম্পালসরি পেপার 2 ইজ উইল বি ফর দা ফর ফর দোজ ক্যান্ডিডেট হু অ্যাপ্লাই ফর দা পোস্ট অফ জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ঠিক আছে এটা যারা যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তার জন্য পেপার 2 আর পেপার 3 উইল অনলি দোজ ক্যান্ডিডেট হু আর শর্ট লিস্টেড টায়ার 1 ফর পেপার 3 ফর দা পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার মানে হচ্ছে পেপার 2 আর পেপার 3 তে একটা মানে যে সমস্ত ক্যান্ডিডেটটা স্পেশাল কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য এটা থাকছে ঠিক আছে তো বুঝতেই পেরেছো সিলেবাসটা সিলেবাসটা এখানে সেকশন 1 সিলেবাস সেকশন 2 এর যে সিলেবাস এখানে দেওয়া আছে তোমরা দেখে নেবে সিলেবাসটা কি আছে এখানে সমস্ত ডিটেইলসটা আমি আর বললাম না এখানে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে যে টায়ার 1 এর সিলেবাস কি আছে সেই নিয়ে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো এটুকুই থাকলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই